ଏଇଟା ଦେଖିପାରୁଥିବେ ଚୁଡ଼ା ଉପମା ରଖା ହେଇଛେ, ଯେନ୍ଟା କି ଆଜି ଆମର ସକାଳର ଟିଫିନ୍। ଆଉ ବାବୁକେ ଏହେଦେ ଆମେ ଜଷ୍ଟ ବାଏ ବାଏ କଲୁ, ଆଉ ବଢ଼ିଆ ପାଗ ହେଇଛେ, ବଢ଼ିଆ ହାୱା ଦଉଛେ, ତ ମା ପୁଅ ଇନ ବସିକିରି ଟିଫିନ୍ ଖାଉଛୁଁ। ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ସକାଳର ବାଜିଛି 8, ଆଉ ପୁରା ଅନ୍ଧାର କରି କରି ବର୍ଷା ହେବାର ଉପରେ ଅଛେ। କଚରାବାଲା ଏଇଟା ଆସୁଛେ, ତ ତାକେ ବି ଆମେ ଜୁଗିଛୁ। କଚାବାଲା କ'ଣ ନେଲା? कहते तो तीन गीत जुहार स्वागत कर संबलपुरी ब्लॉग दास क्रिएशन आर गुटे नुआ आउ फ्रेश ब्लॉग प्लस रेसिपी वाला वीडियो के আর ভাবুথিবে এটা কাহিঁ বাহারিছে। এহেদে তো টিফিন খাওতলা আর অন্ধার হইতলা, সকালু তো অন্ধার হইতলা, এহেদে পুরা পুরি খরা টাঁটা হলান। আউ মুই এটা বাহারিছে বহুত ইম্পর্টেন্ট কামরে। কামটা কাণা কহিমি গ্যা, মোর পুয়র ময়লা ডাইপর মানে ফিকি। জেনারেলি বাবু একা অফিস গলা বেলে জঙ্গল বাটু যাইসন, তো সেন ফিকি দেসন, বট আজি যেহেতু বহুত ক্লাউডি থিলা, বর্ষা উঠাউতলা, সে হরবরে পলালে, তো নাই ফিকি ন। মুই এটা আসিছে ফিকবার লাগি। আউ দেখি পারুথিবে সিনেরি পুরা জঙ্গল। এটা আমার ঘরু হার্ডলি 250 মিটার হবা, এটা মস্ত জঙ্গল অছে দেখুন। তো মতো এই জায়গাটা বহুত ভাল লাগছি, তো মুই টিকে ইনু একা স্টার্ট করদেছি ব্লগ বইলি, আর ইনু একা স্টার্ট করদেলি। তো চলুন আজি কাণা বনুছে কাণা আপনাদের দেখামি। আজি তো হচ্ছে সোমবার, আর তো হেনতা কিছু নাই হুয়ে, বাট মোর ফেভরেট গোটে জিনিসটা আজি মুই বনামি, আউ আপন মানকর সঙ্গে সেটা শেয়ার করমি। তো চলুন ব্লগকে কন্টিনিউ করবে, এতে জিমা আমি ঘরকে। কে বড়বার আগ্রু মোর ভিডিওকে লাইকটে করদেবে, সবসক্রাইব করদেবে, আর সবু ভিডিওর লেটেস্ট অপডেট পাইবার লাগি ইন অলরে ক্লিক করদেবে। আসিগলি মো ঘরকে, আর টিকে রন্ধা ঘড়ি আর সার হইছে, পয়লা সেটা সফা করদেমা, আর আজির লঞ্চ প্রিপেয়ার করমি, আর সেটা হি হবা আজির ব্লগ, সেটা হি হবা ব্লগ, আর সেত্রে একা রেসিপি থিবা দেখমি, ট্রাই করমি, সেত্রে কিছু বল রেসিপি করমি, তো শেয়ার করমি, না তো ইভিনিং রে শেয়ার করমি। আউ কেসু ও তা করবু তুই, লঞ্চ রে প্রিপেয়ার লাগি যাইথিলি রন্ধা ঘরকে, আউ আজি মাউসি বি নাই আসি, তো বাসন পত্র বি বহুতটে পড়িছে, যেনটা দরকার সেটা মাঝি মাঝি করবাকে পড়বা, ইভিনিং রে আসবে, তো সে বাকিটা করে দেবে সবু। তো গলি আপনাদের কহিলি কি বতামি সবু বলি, ঠিক সে টাইমরে নানি আসলে, আর বলে কি মশরুম রাইস বনাইছে, তোমার লাগি বি বনাই দেমি গা। তো চোর তো খুঁজুলা অন্ধার রাত, হেনতি বি আজি মতো বহুত বিরক্ত লাগুলা রান্ধার লাগি। সকালু 6 বজে উঠিকি বাবুটা বি যেন টিফিন প্রিপেয়ার কলি, মতো বহুত আজি নিদ লাগুলা, বসাই দেউলি আর শুই দেউলি, বসাই দেউলি শুই দেউলি, তো হেতির লাগি নানি বনাই দেবে মশরুম রাইস আর রায়তা। বাপাঙ্ক লাগে মুটে টমাটো খটা করদেমি, কারণ তাঙ্কু দহি পছন্দ না লাগে, টমাটো খটারে সে খাইবে। আউ তার বাহারে কুলের শাগ আমার থিলা, তো কুলের শাগ তো মতে যেতে থর দেলে মু খাইমি, বাট আজি কুলের শাগ র আউটে নুয়া রেসিপি আপনমাঙ্কর সঙ্গে মু শেয়ার করমি। তো এহেতে টিকে গড়গড়িছি, জাস্ট গুটে ভিডিওটে অপলোড করিছে, তার ভিউ পত্র টিকে অ্যানালিটিক টিকে চেক করছি, দেখছি কমেন্ট মানে টিকে পড়ছি, তারপরে আপনকর সঙ্গে ফের ভেটুছে রন্ধা ঘরে। সবু জিনিস মানে রাঁধবার বহুতটে তরিকা থিসি, যাহাকে যেনটা পছন্দ সে সেনটা থেকে রাঁধছি। তো কুলের শাগ মুই ক্ষীর বড়ি দেলাটা আগ্রু থরে বতাইছে, আজি গোটে নয় প্রকারটা চালুন বতামি। তো তেল নেইগলি ন, ইথি পকালি টিকে সুরসো, নেক্সট ইথিরে পকামা টিকে মির্চা, টিকে তো নেই গোটে ন পকামা মির্চা, শুখা মির্চা। সো আমার পুরা ভলসে ফুটি গলান, আর এবে ইথিরে মুই সান সান পিস করে করে পেঁয়াজ কাটিছে, সেটাকে দেই দে। এবে এটাকে টিকে ভলসে ভাজি দেওয়া, পেঁয়াজকে ভাজলা বেলে মু নুন নুনা কিছু নাই দেই, একা সঙ্গে শাগ লগাই সারলা পরে নুন দেমি। তো এটা বঢ়িয়া আকারে ভাজি হয়ে গলান, এইথরে পকাউছে টিকে মাখন, আর তারপরে আজি স্পেশাল জিনিস পকামি এইথরে চনা, এটা পকাইছে মুই ত্যাসি চনা, আর এটাকে টিকে ভলসে আমি ভাজি দেওয়া। এটা ভাজি হয়ে গলান, এবে এইথরে মুই কুলের শাগ যেনটাকে বাছিথিলি ধুইথিলি আর কাটিথিলি সেটাকে লগাই দেউছে। এবে এইথরে পকামা টিকে নুন,
ମୁଇଁ ଆପଣଙ୍କୁ ଆଗରୁ ଏକା କହୁଛେଁ, ଶାଗଟା ଯେତେବେଳେ ଆମେ ରାନ୍ଧସୁଁ, ନୁନ୍ ପକେଇ ସାରିଲା ପରେ ସେଟା ଯେତେ ଶାଗ ଥିସି ତାର ଚାର ଭାଗର ଭାଗେ ହେଇଯାଏସି। ତ ଚାର ଭାଗର ଭାଗେ ତି ଯେତେ ନୁନ୍ ଲାଗ୍ବା ହେତେ ସବୁବେଳେ ପକା ହେସି। ବାକି ଇ ଜାଗାରେ କାଁ ହେବା, ଇଟା ଚାର ଭାଗର ଭାଗେ ହେଇଯିବା, ବାକି ତାର ସାଙ୍ଗେ ପରିବା ମାନେ ବି ଆମେ ଯେହେତୁ ୟୁଜ୍ କରିଛୁ, ତ ପରିବା ହିସାବରେ ବି ଟିକେ ନୁନ୍ ଅଧିକା ପକେଇଥିବେ। ଇଟାକେ ଏବେ ଭଲସେ ମୁଇଁ ମିଶେଇ ଦଉଛେ, ଆଉ ସିମ୍ରେ ଟିକେ ବେଲ୍ ଲାଗି ଛାଡ଼ିଦେମି, ଯେନ୍ତାକି ତାର ପାନ୍ ମାନେ ସବୁ ବାହାରିଯିବା। ଶାଗ ନୁ ପାନ୍ ବାହାରିକିରି ଶୁଖି ବି ଗଲାନ, ଆଉ ଏବେ ମୋର ସେ ସାନ୍ ଯେନ୍ ଫ୍ରାଇଂ ପ୍ୟାନ୍ ଥିଲା ସେଥିରେ ମୁଇଁ ଟିକେ ବଡ଼ି ଭାଜି ଦେଇଥିଲି, ଆଉ ବଡ଼ିଟା ଏଥିରେ ପକେଇ ଦଉଛେଁ, ଆଉ ବଡ଼ି ମାଙ୍କୁ ବି ଏଥିରେ ଚୁନା ଚୁନା କରିଦେଉଛେଁ, ସେଥିରେ ଯେହେତୁ ଚୁନା ଚୁନା ମୁଇଁ ନାଇଁ କରି। ଏବେ ଏଥିରେ ଟିକେ ପାଣି ପକଉଛେଁ, ପାଣି ଏଥିର୍ଲାଗି ପକଉଛେଁ କି ଖାଲି ଶାଗ ହେଇଥିତା ବେଲେ ତାର ଯେନ୍ ଲୁଣ ଦେଲା ପରେ ପାଣି ବାହାରିବା ସେଥିରେ ସିଝି ଯାଇଥିତା, ବାକି ଏଥିରେ ମୁଇଁ ଏକ୍ସଟ୍ରା ପକେଇଛେଁ ମାଖନ ଆଉ ଚଣା, ସେଟା ସିଝିବାର୍ ଲାଗି ମୁଇଁ ଏକ୍ସଟ୍ରା ଟିକେ ଏଥିରେ ପାଣି ପକେଇଦେଲି। ଶାଗଟା ସିଝି ହେଲାନ, ତ ଏବେ ଏଥିରେ ପକେଇଦେଲି ମୁଇଁ ଗୁରସ୍, ଗୁରସ୍ର ସାଙ୍ଗେ ମାନେ କ୍ଷୀର, କ୍ଷୀରର ସାଙ୍ଗେ ବି ଇଟା ଟିକେ ବେଲ୍ ଲାଗି ସିଝିବା, ଇ କ୍ଷୀର ପୁରା ଶୁଖିଯିବା, ତାପରେ ଆମର୍ ଶାଗଟା ହେଇଯିବା ରେଡ଼ି। ଦେଖୁନ୍ କ୍ଷୀରଟା ପୁରା ଶୁଖିଗଲାନ, ବେଲେ ଆମର୍ ଶାଗ ବି ହେଇଗଲା ରେଡ଼ି। ଏଇଟା ଦେଖୁନ୍ ତାର ଫଟୋ କେତେ ସୁନ୍ଦର ଦିଶୁଛେ, କେତେ ୟମି। ଗୁଡ଼୍ ଇଭିନିଂ ଅଲ୍, ଆଉ ଇଟା ହେଇଗଲାନ ସନ୍ଧ୍ୟା, ଆଉ ଏବେ ବାଜିଗଲାନ 5। ମୁଇଁ ଇଟା ରନ୍ଧାଘରେ ଅଛେ, ଆଉ ଇଟା ବସିଛେ ଆମର୍ ଚାହା, ମୁଁ ଚାହା ବନଉଛେ। ମା ବାପା ନେ ପୁରା ନାଇଁ ଉଠବାର ତାଲି, ମୁଁ ଚାହା ନେଇକିରି ଗଲା ପରେ ସେମାନେ ଫ୍ରେଶ୍ ହେଇଯିବେ। ଚାହାରେ ଗୁରସ୍ ଚାହା ସବୁ ପଡ଼ିଗଲାନ, ଆଉ ଏବେ ପହଲା ଆମର୍ କପ୍ ମାନେ ମୁଇଁ ରେଡ଼ି କରିଦେସି। ମୁଇଁ ଏ ଜାଗାରେ ନେଇଛେ 4 କପ୍, ତ ଆପଣମାନେ ଭାବୁଥିବେ କି ବାବୁ ବି ଆସିଗଲେନ, ବାକି ବାବୁ ନାଇଁ ଆସି, ମାଉସୀ ଆସିଗଲେନ କାମ କରବାର୍ ଲାଗି। ତ ଲାଷ୍ଟ କପ୍ଟା ତାଙ୍କରଟା, ମା ଆଉ ବାପାର ଥିରେ ମୁଇଁ ସୁଗର ଫ୍ରି ପକେଇ ଦେଇକିରି ତାଙ୍କୁ ପହଲା ମାନେ ତାଙ୍କର ଚାହାଟା ପହଲା ଛାଣିଦେମି, ତାପରେ ଆମର ଥିରେ ଚିନି ପକାମି, ମାଉସୀ ଆଉ ମୋର ଥିରେ ଆମରଟାକେ ତାରପରେ ଛାନ୍ମି। ମୁଇଁ ଟିକେ ଥଣ୍ଡା ଚାହା ପିଇସି, ତ ମୋରଟା ବି ଛାନିଦେସି, ଆଉ ମାଉସୀଟାକେ ଟିକେ ବସେଇ ଦେଇଛେ, ମା ବାପାଟା ଦେଇ ଆସିଲିନ, ଆଉ ମାଉସୀଟା ବି ଏବେ ଛାନିଦେଲି। ମୁଇଁ ବି ନେଇଯାଏସି ମୋର ଚାହା, ଆଉ ପିସି ଟିକେ ଫ୍ରେଶ୍ ହେସି, ଫେର୍ ଆପଣଙ୍କୁ ଭେଟୁଛେଁ, ନେକ୍ସଟ କାଣା କର୍ମା ବତଉଛେ। ତ ଏଇଟା ବାଜିଗଲାନ ସନ୍ଧ୍ୟା 7, ଆଉ ମୁଇଁ ଏବେ ଟିକେ ବନଉଛେ ଆମ୍ବର ଚଟନି। କାଲି ଆପଣଙ୍କୁ ବତେଇଥିଲି ଆମ୍ବର ଖଟା, ଯେନ୍ମାନେ ବି ନାଇଁ ଦେଖି ଆଇ ବଟନ୍କେ ଯାଇକିରି ଦେଖିଦେବେ। ଏଇଟା ମୁଇଁ ସାନ୍ ସାନ୍ ପିସ୍ କରିକରି ଆମ୍ବ କାଟି ଦେଇଛେ, ଆଉ ଟିକେ ତିଖା ବନାମା, ହେଥିଲାଗି ମୁଁ ଏଇଟା ରାଗ ଲଙ୍କା ଏକା 3 ରାଗ ଲଙ୍କା ନେଇଯାଇଛେ। ଏଥିରେ ଏବେ ପକାମା ଧନିଆ ପତର, ଦେଖୁନ୍ ଏତେ ସାରା ଧନିଆ ପତର ମୁଇଁ ନେଇଯାଇଛେ, ଆଉ ତାର୍ପରେ ଏଥିରେ ପକାମି ଟିକେ ଟିକେ ନାଇଁ ବନେ ଟିକେ ପୁଦିନା ପତର। ଏ ପୁଦିନା ପତର ଆମର୍ ପାଖର ଜଣକର୍ଟା ତାଙ୍କର ଘରୁ ମୁଇଁ ମଗେଇଥିଲି, ସେ ଆମର୍ ଘରକେ ଆସିଥିଲେ, ତ ମୁଁ ତାଙ୍କୁ କହିଲି ଯ ତମର୍ ପରେ ବହୁତଟେ ଅଛେ ଆନିଦେବ, ଆମର୍ ବହୁତ କମ୍ ଅଛେ ବୋଇଲି, ବହୁତ ସାରା ଆନିଦେଇଥିଲେ, ତ ସେଟା ବି ମୁଇଁ ଏଇଟା ଆମ୍ ଖଟାରେ ମୋର ପକେଇ ଦଉଛେ। ଏବେ ଏଥିରେ ଟିକେ ଦେମା ଲୁଣ, ଆଉ ତାର୍ପରେ ଦେମା ଏଥିରେ ମାନେ ଯେତେ ଲୁଣ ଦେଲା ହେତ୍କି ପ୍ରାୟ ପ୍ରାୟ ମୁଇଁ ଦଉଛେ ଏଥିରେ ଚିନି। କେତେ ଜଣ ଚିନି ଦେଲେ ପସନ୍ଦ ନାଇଁ କରନ୍, ବାକି ମୋତେ ଚଟନି ଆଇଟମ୍ ଟିକେ ମିଠା ଖଟା ରାଗ ନାଇଁ ହେଇଥିଲେ ବିଲକୁଲ ବି ଭଲ୍ ନାଇଁ ଲାଗେ। ତ ମୁଇଁ ଏଥିରେ ଆଉ ଟିକେ ଲୁଣ ପକାଲି, ଆମ୍ବଟାର ଚାଖି ଦେଖିଲି ବହୁତ ହିଁ ଖଟା ଅଛେ, ତ ଆଉ ଟିକେ ଯାକ ଲୁଣ ଦେଇଦେଲି, ଆଉ ଏବେ ଏଇଟାକେ ଆମେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିଦେମା। ପାରୁଥିବେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିସାରିଲା ପରେ ତାର ଲୁକ୍ସ ଟିକେ ଏନ୍ତା ରହିବା, ଏହା ପୁରା ଫ୍ରେଶ୍ ଗ୍ରୀନ୍ ଦିଶୁଛେ, ଟିକେ ଟାଇମ୍ ରହିଲା ପରେ ଟିକେ ଟିକେ ବ୍ଲାକ୍ ହେଇଥିଲି ଯିବା, ଯେହେତୁ ଆମେ ଏଥିରେ ପୁଦିନା ପତର ପକେଇଛୁ। ଇଟାକେ ଏବେ ନେମି ଆଉ ଗୋଟେ ଡବାରେ ରଖିଦେମି, କାରଣ ଇଟା ହେତେ ତ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ନାଇଁ ସରି, ଦିନେ ଦୁଇ ଦିନ ଲାଗିଯିବା, ତ ଡବା ଗୋଟେରେ ରଖିଦେମି ଆଉ ଫ୍ରିଜ୍ରେ ପ୍ୟାକ୍ କରିକିରି ରହିଯିବା ଏଇଟା। ଆଉ ଏଇଟାକେ ଚାଖି ଦେଖିବେ, ଯଦି ଲୁଣ ଆଉ ଯେ ଚିନିର ଆମାଉଣ୍ଟ କମ୍ ଥିବା ଆଉ ଟିକେ ଲାଗ୍ବା, ତ ଏଥିରେ ଏକ୍ସଟ୍ରା ଟିକେ ପକେଇକିନା ଆପଣ ସେଟାକେ ମ୍ୟାନେଜ୍ କରିଦେବେ ତାର ଟେଷ୍ଟଟାକେ। ଆଶା କରୁଛେ ଆପଣମାନଙ୍କୁ ଆମର୍ କୁଲେଟ୍ ଶାଗର ଏ ନୂଆ ରେସିପିଟା ଆଉ ଆମ୍ ଚଟନିଟା ବହୁତ ଭଲ ଲାଗିଥିବା, ତ ଲାଇକ୍ଟେ କରିଦେବେ, ଆଉ ଏନ୍ତା ସବୁ ଦେଶୀ ବିଦେଶୀ ଖାନାର ଭିଡ଼ିଓ ଆଉ ବ୍ଲଗିଙ୍ଗ ଦେଖ୍ବାର୍ ଲାଗି ମୋର୍ ଚ୍ୟାନେଲ୍ ସମ୍ବଲପୁରୀ ବ୍ଲଗ୍ ଦାସ କ୍ରିଏସନ୍କେ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ଟେ କରିଦେବେ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛେ ଏଇ ଭିଡ଼ିଓ ମାନେ ଆଉ କାହାକେ ବି ହେଲ୍ପ କରବା ରାନ୍ଧବାର୍ ଲାଗି,
ଆଉ ମଜା ଲାଗ୍ବା ଦେଖ୍ବାର୍ ଲାଗି, ତ ପ୍ଲିଜ୍ ଇଟାକେ ଆପଣଙ୍କର ଫେସବୁକ୍ ଆଉ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ସବୁଥିରେ ପ୍ଲିଜ୍ ଟିକେ ସେୟାର୍ କରିଦେବେ। ମୁଲୁ ଶେଷ ଦେଖିଲେ ସେଥିର୍ଲାଗି ଧନ୍ୟବାଦ।